মনে পড়লে একটি কথা, আপনারা জানেন বাবা আল্লাহর মহান একজন অলি, তার 4,500 আলেম ফাজেল ভক্ত ছিল। একদিন ভক্তদেরকে ডেকে বলছিল, ভক্তরা আমার কাছে মুরিদ হয়ে তোরা কি কেউ আল্লাহরে দেখছাস? ভক্তরা বলে, বাবা এটা কি কথা কইলেন, আল্লাহ নি দেখার লাশারি কাল্লা, আল্লাহরে কি কোনদিন দেখা যায়? গুরু বলে, কেউ দেখোস নাই? না বাবা, যেটা রাকারি নে দেখে কি? গুরু একটা হালো একটা ভাবে ছিল। কাশেম নামে এক ভক্ত দাঁড়াইয়া জোরহাত করে চোখের পানি ছেড়িয়ে বলছে, দয়াল আমি কি একটু কথা বলতে পারি? যে হ্যাঁ বাবা, যার ইচ্ছা সেই বলতে পারে। বাবা আমি যে আমার আল্লাহরে দেখেছি। হঠাৎ করে অন্যমনস্ক, কি বললা? তুমি আল্লাহকে দেখেছ? কি বলতে চাও তুমি? তুমি কি বুঝা বললা না বুঝা বললা? কাশেম বলে, দয়াল রে আমি তো শুধু আমার আল্লাহরে দেখি নাই, আমি আমার আল্লাহরে যে গরম পানি করে গোসল করে দিছি, শুধু গোসলই তো করাই নাই, আমি আমার আল্লাহরে হাত পটি পেয়ে গুপরে দিছি, আমি আমার আল্লাহর গায়ে পাখা দিয়ে বাতাস করে দিছি। যতই বলছে আর শিবলি রহমতুল্লিল আলাইয়ের চোখ দুইটা লাল হয়ে যাইতেছে, শরীরে যেমন আগুন জ্বলে, চোখ দিয়ে যেমন আগুনের ছটা বাহির হয়, এটা গুরুর জালালি ভাব। যখন জামালি ভাব থাকে তখন গুরুর সাথে কত ঠাট্টা মশকরা করে, কিন্তু যখন জালালি ভাবের উদয় হয় তখন যেন কোনো ভক্ত গুরুর চোখের দিকে না তাকায়, সর্বনাশ হয়ে যাবে। বাবা জীবনে সব পরীক্ষায় পড়েন, গুরুর পরীক্ষায় যেন কোনো ভক্ত না পড়েও, গুরুর পরীক্ষায় যদি পড়ে সেই পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়া জীবনের কিছু থাকে না। আমি আমার আল্লাহকে দেখেছি, আল্লাহকে খাওয়াইছি, আল্লাহর হাত পা টিপে দিছি, পাখা দিয়ে আমার আল্লাহরে বাতাস করে দিছি, আমার আল্লাহরে গোসল করাই দিছি, আরামে ঘুম পাড়াই দিছি। যখন বলে তখন কাশেম বলে, কি বলছো? যে আল্লাহ খায় না ঘুমায় না সে আল্লাহরে তুমি গোসল করাইছো, খাওয়াইছো, ঘুম পাড়াইছো, বলো তোমার আল্লাহ কেমন? তখন কাশেম জোরহাত করে কেঁদে কেঁদে বলছে, দয়াল এক ভিন্ন দ্বিতীয় নাস্তি, আমি যেদিন থেকে আপনার চরণ কমলে নিজের জীবনকে সঁপে দিয়েছি সেদিন হতে তুই তো আমার খোদা, তুই ছাড়া আমার আর কেউ নাই। জালালি ভাবের উদয়। শিবলি রহমতুল্লিল্লাহ বলছে, অত নাফরমানি কথা বলেছে, আমার এই ভক্ত কোলে ওকে আর রাখা যাবে না। অভক্তরা আমার হুকুম, তোমরা এই মুহূর্তে কাশেমের হাত পা বেঁধে দ্বিজলা সাগরের মধ্যে ফেলে দাও, আমি ওকে আর দেখতে চাই না, ও যেন আমার দরবারে না থাকে। গুরু যখন জালালির ভাব হয়ে যায় ভক্তের আর সুপারিশ করার কোনো সুযোগ থাকে, ধৈর্য তাকে নিয়ে যায় সেই সাগরের পারে, নিয়া হাত পাও বাঁধছে, এখন তাকে ফেলে দিবে। এইবার কাশেমরে বলে, কাশেমরে তুই তো আমার তরিকার ভাই, আজকে গুরুর হুকুমে তরিকার ভাই হইয়া তরিকার ভাইকে সাগরের মধ্যে ফেলে দিতে হবে, কিছুই করার নাই, গুরুর হুকুম আসলে কিছুই করার থাকে না। কারণ বাবা আল্লাহর হুকুমের কসর আছে, গুরুর হুকুমের কোনো কসর নাই, যে হুকুম যখন হুকুম করবে তখনই করতে হবে। বলছে, কাশেম রে মায়ের পেটের ভাই থাকলে হবে, হবে রেশে বেশাতে রোভা,
জিগার ভাই থাকলে হয় তারা নিদান কালের সাথী, মায়ের পেটের ভাই থাকলে হয় তারা বেশাতে রোপাক, আর তরিকার ভাই থাকলে হয় সে নিদান কালের সাথী। কিন্তু যে কি করিব রে, কিন্তু যে কি করিব, আমি কি দিয়া যে কি করিব, আমি কি দিয়া যে কি করিব। ও ভাই, তরিকার ভাই সে হলো নিদান কালের সাথী। আজকে তরিকার ভাই হইয়া গুরুর হুকুমে তোমাকে সাগরের মধ্যে হাত পাও বেঁধে ফেলে দিব। ভাই তুমি একটাবার বলতে পারো যে তোমার শেষ চাওয়াটা কি? শেষ ইচ্ছাটা যদি জানতে পারি তাহলে একটু শেষ ইচ্ছাটা পূরণ করার চেষ্টা করব। তুমি বলো তো ভাই, তোমার শেষ ইচ্ছাটা কি? কাশেম বলছে, ভাই রে আমার কাছে কোনো শেষ চাওয়া নাই। শেষ চাওয়া বলতে এইটাই, আমি যদি চলে যাই আমার মুর্শিদরে যে আমি এত খেদমত করতাম, একটু গরম লাগলে পাখা দিয়ে বাতাস করতাম, আমি পিনে আমার মুর্শিদ না জানি কত কষ্ট করবে। তাই তোমরা আমার হইয়া আমার মুর্শিদের সেবা যত্নটা করবা, এটাই হলো আমার শেষ চাওয়া, আমার আর কোনো চাওয়া নাই। হাত পাও বেঁধে দ্বিজলা সাগরে যখন ফেলে দিছে আমার আল্লাহ তালা, নদীর জল দিয়ে বলে সাবধান, তোর স্রোত যেন বন্ধ হয়ে যায়, আর পানি আমার কাশেমরে যেন আজকে ডুবে না মরে, সোলার মতো হয়ে গেল পানির মধ্যে ভাসতেছে। আর আল্লাহর জিব্রাইল আসছে পরীক্ষা করার জন্যে, ফেরেশতা আইসা তার মা বাবার রূপ ধরে হাত বাড়াই দিছে কাশেমরে, তুই আমার হাত ধরে উঠে আয়। কাশেম বলে, মা আমি তোমার গর্ভে জন্ম নিয়া তোমার বুকের দুঃখ দেখে যেই ঋণ হয়ে গেছি, এই ঋণই যখন পরিশোধ করতে পারলাম না, নতুন করে তোমার হাত ধরে বেঁচে আমি আবার ঋণ হতে চাই না। আমি যেই হাতের উপরে আমার জীবন যৌবন অর্পণ করেছি, কেবল সেই হাতটা যদি হয় তাহলে আমি সেই হাতের উপরেই আমি বাঁচবো, তাছাড়া আর আমি বাঁচবো না। এইভাবে চলে যায় আমার নবী মদিনাতুল মুনওয়ারা থেকে এসে, সেও বলে আমার হাত ধরে, ও বলে আপনি কে যে আমি তোমার নবী পরপারের খান্ডারি? নবী হইলে হইতে পারো, আমি তো তোমার কাছে জীবন যৌবন অর্পণ করি নাই, তাই যে হাতে হাত দিয়ে আমি পায়াত হইছি সেই হাত ছাড়া আমার আর উঠার ইচ্ছা নাই। আরে তখন নিজেই খুঁটা মুর্শিদ হইয়া, আরে তখন নিজে খুঁটা মুর্শিদ হইয়া, আরে তখন নিজে খুঁটা মুর্শিদ হইয়া, কাশেম রে উদ্ধার কইরা সেই মুর্শিদ রূপে শাই, শাই আমার পিরাই কর্তা সে মুর্শিদ রূপে শাই, ওরে কত রঙ্গিরঙ্গে নানাঙ্গে, ওরে কত রঙ্গিরঙ্গে নানাঙ্গে, শাই আমার আল্লাহ পাইবার আশা টিপু সাজে যখন চাপতি লইল আল্লাহ পাইবার আশা
তখন নিজে তোমায় মুরশি ইয়ারে তখন মুরশি আরে তখন নিজে ঘুমটা টিপুষা হইয়া ভক্তের উদ্ধারি কইরা সে জিয়ারে উদ্ধার কইরা সে মুরশি রূপে Yeah.
আমার টিপুসার, আমার গণিসার, আমার টিপুসার রূপে ঐশার। আমার সেই দয়াল বাবা টিপুসার খেলাপথ প্রাপ্ত খলিফা, আজকে যার ওসিলায়, যার প্রচেষ্টায়